আসসালামু আলাইকুম। বিডিসি কালার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই স্বাগতম। করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা চীন হিমশিম খেতে হচ্ছে দেশটির কর্তৃপক্ষকে। এই মহামারী বা এই দুর্যোগকে মোকাবেলা করতে তারপরেও গত 10 দিনে দেশটি তৈরি করে ফেলেছে 1000 শয্যা বিশিষ্ট একটি আধুনিক হসপিটাল। মাত্র 10 দিনে তৈরি করা হাসপাতালটিতে 3 ফেব্রুয়ারি সোমবার থেকেই রোগীদের সেবা দেওয়া শুরু হয়ে গেছে। জানা যায় 1000 শয্যার হাসপাতালটি মূলত করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য অন্য সবার থেকে আলাদা করে যাতে চিকিৎসা সেবা দেওয়া যায় সে কারণেই তৈরি করা হয়েছে। ভাইরাসটি যাতে ছড়িয়ে পড়তে না পারে রোগীদের আইসোলেটেড করে, অর্থাৎ অন্য থেকে আলাদা করে একা একা আলাদা রুমে চিকিৎসা দেওয়া যায়।